ইতোমধ্যেই খবর রটে গেছে, এশিয়া কাপ স্কোয়াড থেকে ছিটকে যাবেন দ্য সিলেট রকেট এবাদত হোসেন চৌধুরী। যদি স্কোয়াড থেকে ছিটকে যান এই পেসার, তাহলে জায়গা হতে পারে আরেক ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবের। যদি এমনটা হয় তাহলে পাঁচজন বিশ্ব চ্যাম্পিয়নকে নিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম এবাদত। ক্যারিয়ারের শুরুতে শুধুমাত্র টেস্ট খেললেও বর্তমানে তিন ফরম্যাটেই খেলছেন এই পেসার। বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজেও দলে ছিলেন তিনি। ১২টা ওয়ানডে ম্যাচের ক্যারিয়ারে ২২টা উইকেট শিকার করেছিলেন তিনি, ৪টা টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৭টা। তাই তো এশিয়া কাপের মতো মেগা আসরে সিলেটের এই পেসারের উপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন এবাদত হোসেন চৌধুরী। এরপর আর বাকি ম্যাচগুলোতে খেলা হয়নি এই পেসারের। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও তাকে আসন্ন এশিয়া কাপের দলে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু জানা গেছে ইঞ্জুরি থেকে পুরোপুরি সুস্থ না হলে এশিয়া কাপে খেলা হচ্ছে না এই পেসারের। কিছুদিন থেকেই চোট থেকে সেরে উঠতে কঠোর পরিশ্রম করছেন এবাদত। নির্বাচকরা আশা করেছিলেন এশিয়া কাপ শুরুর আগে পুরো ফিট এবাদতকে পাবেন তারা, তবে তার খেলার আশঙ্কায় কপাল খুলে যেতে পারে আরেক পেসার তানজিম হাসান সাকিবের। সদ্য এমার্জিং এশিয়া কাপে বল হাতে দারুণ সময় কাটিয়েছেন সাকিব। চার ম্যাচে নিয়েছেন ৯টা উইকেট। এই ৯টা উইকেট নিয়েছিলেন টুর্নামেন্টের চতুর্থ হাইয়েস্ট উইকেট টেকার। বিপিএলেও বল হাতে দারুণ পারফর্ম করেন তানজিম হাসান সাকিব, সাত ম্যাচে নিয়েছিলেন ৭টা উইকেট। সাম্প্রতিক সময়ে আন্ডার-১৯ ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন জাতীয় দলে, পারফরমেন্সও করছেন ব্যাটে বলে। তাই তো ইবাদতের প্রস্থানে খুলে যেতে পারে সাকিবের কপাল। আর যদি তাই হয় তাহলে অন্যান্য আন্ডার-১৯ ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটারের মতো তিনিও পারফর্ম করবেন লাল সবুজদের জার্সিতে, এমনটাই প্রত্যাশা করেন দেশের কোটি ক্রিকেট প্রেমী। জিসানা আহমেদ, বিডি ক্রিকেট টাইম।